আচ্ছা, এবার একটু আমরা কম্পেয়ার শুরু করব। এই যে এই এইটা একটা ইউআই ফর্ম না? আচ্ছা, এখানে বেশ কিছু খারাপ খারাপ কাজ করছে। সবচেয়ে প্রধান খারাপ কাজ যেটা, সেটা হচ্ছে কোড কপি পেস্ট করছে। পৃথিবীতে আর যাই করেন, কখনো কোড কপি পেস্ট করেন না। কোড কপি পেস্টে কাজ ডেভেলপারের না, ডাটা এন্ট্রি অপারেটর। ইউ আর নট ডাটা এন্ট্রি অপারেটর, ঠিক আছে? সো যখনই আপনার মনে হবে যে কাজ করার সময় কোড কপি পেস্ট হচ্ছে, রিমেম্বার, খেয়াল করবেন, ইউ আর ডুইং সামথিং রং। দেয়ার হ্যাজ টু বি সাম ওয়ে ইন এ সিঙ্গেল পয়েন্ট যেখান থেকে আসলে কাজটুকু করা সম্ভব। ফর এক্সাম্পল, এক্সাম্পল দিই, সাপোজ আপনার দুইটা ইফ আছে, ইফ ক্রেডিট গ্রেটার দেন 20, এখানটা কাজ করতেছে। আবার মনে করেন মেথড, ওই সেম মেথডের মধ্যে নিচে আবার লিখছেন ইফ ক্রেডিট গ্রেটার দেন 20 কাজ করতেছে। ইভেন this is also a code repetition, তাই না? কেন? কারণ ইউ আর ডুইং সামথিং লজিক, চেকিং সামথিং লজিক, টেকিং সাম লজিক। ইভেন দিস ইজ এ কোড রিপিটেশন। সো পৃথিবীর সবচেয়ে বড় কোডিং কি বলে নাকি স্মেল, নো ভয়েস স্মেল, দুর্গন্ধ। সবচেয়ে বড় কোড স্মেল হচ্ছে কোড রিপিটেশন। এর ফলে আপনার কোড আস্তে আস্তে নষ্ট হওয়া শুরু করে, এর এক বছর পর আসলে পুরো গার্বেজ হয়ে যায়। নেভার টু, এটা আমরা কি করতে পারি ইচ্ছে করলে, যদি একটা মেথড বানাই ইফ না গেট ইফ ক্রেডিট ইজ ওকে, ঠিক আছে? এখান থেকে আমরা রিটার্ন করলাম, এই ইফের রিটার্নটা রিটার্ন করে দিলাম, এবার এইটা ছড়াই দিয়ে আমি একে কল করলাম, এটা ছড়াই দিয়ে আমি একে কল করলাম, হয়ে গেল না? কে কে বুঝছেন এই কথাটা? সবাই বুঝছেন? মনে তো হয় না, ঠিক আছে? সো যদি ইভেন আমরা সিঙ্গেল লাইনে যদি আমরা কপি পেস্ট করতে না চাই, দেখেন এখানে কত বড় বাজে কাজ করছি। আমাদের ফর্ম ওয়ান এবং স্টুডেন্ট রিপোর্ট এই দুইটা ক্লাসের মধ্যে আমরা কিন্তু বিশাল পরিমাণ কোড কপি পেস্ট মারছি, তাই না? যেটা আসলে ঠিক হয় না, নাম্বার ওয়ান দোষ। নাম্বার টু, আরেকটা দোষ, সেটা হচ্ছে আমরা এসআরপি বা এসওএ, সেপারেশন অফ কনসার্ন, এসওসি বাংলা বলি, অর্থাৎ যার যার কাজ তার তার করার কথা। মানে কি? মানে আমরা কিন্তু একটা কি বলে এটাকে সহজ বাংলা কি বোঝানো চাই, যে স্পিকার দিয়ে আমরা কিন্তু মোবাইল নিয়ে ঘুরি না, গান শোনার জন্য আমরা কি ইউজ করি, হেডফোন ইউজ করি, তাই না? বাসার মধ্যেও জোরে জোরে গান শোনার জন্য আমরা হেডফোন ইউজ করি না, আমি স্পিকার ইউজ করি, দুইটাই কিন্তু গান শোনার জন্য, কিন্তু ইট ডিপেন্ডস অন দ্য পারপাস, কোনটা কি কাজে লাগে। সো ইন আওয়ার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং সেন্স, আমরা যখন একটা উইন্ডোজ ফর্ম তৈরি করি, এটার মেইন পারপাসটা কি হওয়া উচিত? ইউজারের সাথে ইন্টারাকশন, ইউজার উইল সি সামথিং অর গিভ সামথিং, তাই না? যদি এইটুকু ছাড়া আপনি আস্তে আস্তে লজিক অ্যাড করা শুরু করেন, আরও কাজ অ্যাড করা শুরু করেন, মনে করবেন ইউ আর পলিউটিং দ্য কোড, দূষণ করতেছেন আপনাকে। সো কী করা উচিত? এইটা আস্তে আস্তে সেপারেট করা উচিত, যার যার কাছে তার তার কাছে, সেপারেশন অফ কনসার্ন। এই টার্মগুলো লিখে রাখেন, এগুলা আসলে একটা বিউটিফুল কোডের জন্য খুবই ইম্পর্টেন্ট। ট্রাস্ট মি, স্টিল ঢাকা শহরে 95% ডেভেলপার বিউটিফুল কোড সম্বন্ধে কিছু জানে না, অনেক সিনিয়র হয়ে গেছে এখনও ধরটা মার পেরে, মানে কি কপি পেস্ট কপি পেস্ট কপি পেস্ট, ঠিক আছে? আচ্ছা, এটা নিয়ে আরেকদিন কথা বলবো। সো সেপারেশন অফ কনসার্ন বললাম, আরেকটা বললাম কোড স্পেল, এগুলো আস্তে আস্তে পড়বেন। যদি আপনি কোনো স্মার্ট কোম্পানিতে ঢুকতে চান, এটা মনে রাখেন আপনাকে এগুলো জিজ্ঞেস করবে, ঠিক আছে? আচ্ছা,
সো আমরা কিন্তু এখানে যে ভুলটা করছি ডাটাবেজের কাজ আর ইউআই এর কাজ একসাথে মিশাই ফেলছি না ঠিক আছে এটা হ্যাঁ রিড নিয়ে আসলাম কিন্তু ডাটা নিয়ে আসে কাজ করলাম করে ফেলছি না সলিউশন এটা আসলে ডাটাবেস নিয়ে কোনো কাজ কিন্তু ইউআইতে করা উচিত না নট এ সিঙ্গেল কোড সো আমরা এইটুক কাজে দুটা ভুল করছি একটা হচ্ছে কোড কপি পেস্ট করছি আর একটা ভুল করছি কি ইউআই এর মধ্যে ডাটাবেজের কোডগুলো নিয়ে আসছি সো এগুলো আমাদের আস্তে আস্তে সরাইতে হবে উপায় কি উপায়টা হচ্ছে খুব সোজা ডাটাবেজের কোডটুকু যদি আমরা আরেকটা সিঙ্গেল ক্লাসে নিয়ে আসি সিঙ্গেল ক্লাসে নিয়ে আসি সাপোজ ডাটাবেজ ম্যানেজার সাপোজ সেখানে আমরা একটা মেথড লিখলাম গেট অল আর লিখলাম সেভ ঠিক আছে তাহলে কি হলো আমার ইউআই এর মধ্যে কিন্তু আর কোডটুকু থাকলো না আরো মজার ব্যাপার হচ্ছে যেহেতু পুরোটা এখন সিঙ্গেল ক্লাসেই আছে যদি আমার কানেকশনের ব্যাপার স্যাপার গ্লোবাল ডিক্লেয়ার করে দিই তাহলে কিন্তু এই মেথডের মধ্যেও আর কোডটি করা লাগবে বুঝা না সো আমরা এখন একটা আরেকটা ক্লাস তৈরি করব যার মধ্যে আসলে এই কোডগুলো কপি পেস্ট করে দিব এবং পরে আস্তে আস্তে আমরা রিফ্যাক্টর করব এগুলো আসলে ধরুন রিফ্যাক্টরিং আমরা ডাটাবেস অ্যাড ডিলিট আপডেট এগুলি করার জন্য একটা ক্লাসের মধ্যে করে করতে যাচ্ছি সব কিছু সবসময় এই ক্লাসটাকে কল করব ডাটাবেস মানে ডাটাবেস কানেকশন এখন এর জন্য অ্যানসার হচ্ছে হ্যাঁ পরে অ্যানসার আমি এখন আচ্ছা ডাটাবেস নিয়ে কথাবার্তা বলার জন্য স্পেসিফিক কিছু টার্ম আছে টার্ম মিন্স যে আপনি যখন আপনার প্রজেক্টে দেখবেন 20টা ক্লাস আছে আপনি কিভাবে বুঝবেন যে এইটা ক্লাসটা ডাটাবেসের কথাবার্তা বলতেছে সবচেয়ে কমন যেটা সেটা হচ্ছে গেটওয়ে GATE WAY গেটওয়ে আর ডাটা অ্যাক্সেস পরে বাড়ি করে ইউজ এর কাজটা কি হবে এর কাজ হচ্ছে সে ইউআই আর ডাটাবেসের মাঝখানে থাকবে এবং দুই পক্ষের সাথে কমিউনিকেট করবে সো আমরা একটা ক্লাসে আসি আমি ডাটা অ্যাক্সেসটাই প্রিফার করি রাইট ক্লিক অ্যাড ক্লাস নাম দিব কি স্টুডেন্ট ডাটা অ্যাক্সেস কারণ সে কি করবে স্টুডেন্টের ডাটাবেস বিষয়ক কাজ কারবার হ্যান্ডেল করবে কি লিখছি খেয়াল করেন স্টুডেন্ট ডাটা অ্যাক্সেস ক্লাসে ক্লিক করে আসছে আচ্ছা এবার আমরা একটু উপরে আসি কপি করা শুরু করবো সবাই খেয়াল করেন এই পার্ট ওয়ানের এখান থেকে যদি কপি করা শুরু করি কয়টুক পর্যন্ত সে ডাটাবেজের কাজ কারবার পুরোটাই ডাটাবেজের কাজ না কাট করব সবাই আমার সাথে থাকেন কোন ফর্মে আছি খেয়াল করেন সেই ফর্মের কোথায় কাট করছি কি কাট করছিস ভালো মতো খেয়াল করেন একটা লাইন এদিক বেদিক হয়ে গেলে কিন্তু পরে ধরা খাই যাবে কাট করছি না ওকে এবার ডাটা অ্যাক্সেসে আসলাম এখানে কি লিখবো গেট অল করতেছি না আমরা সিলেক্ট অল করতেছি না সো মেথড হবে কি পাবলিক লিস্ট অফ স্টুডেন্ট গেট অল এই অবস্থায় সবার আসছে সবাই লেখেন এটা লেখা হইলে আমাকে একটু ডাক দিয়েন
ওকে এরপর আমি যে কপি করছিলাম সেটা এখানে পেস্ট করে দাও। আচ্ছা এরপর এই ওয়াইলের লাস্টে গিয়ে রিটার্ন করে দেন, রিটার্ন সোর্স শেষ। ওয়াইলের নিচে গিয়ে এটা রিটার্ন করা দেবেন। রিটার্ন করাইছেন, রিটার্ন করানোর পর আমরা এখন যাব আমাদের ইউআই ফর্মে। এখন আমি যদি স্টুডেন্ট ডাটা অ্যাক্সেসের গেট অল মেথডকে কল করতে যাই তাহলে এখানে কী করতে হবে? আমার অবজেক্ট তৈরি করতে হবে না? ফ্যান্টাস্টিক, মিলে আসে। বুঝতে সবার যদি হয়ে যায় রান করেন, দেখেন ডাটা আসে কিনা। One by one, step by step. আসছে সবার? যার যার আসে না একটু ডাক দেন আমাকে, আমি গিয়ে দেখি কী করছে। আমার আসছে, আসার কথা। ঠিক আছে, সবার আসছে? আপনাদের আসছে ভাই? ওকে, লাস্ট ব্যাচ আপনাদের আসছে? আসছে, ওকে। সিমিলারলি এখন আমরা কি করব, ফর্ম ওয়ানটাকে রিফ্যাক্টর করব। ফর্ম ওয়ান এর আমার ভিতরে ঢুকলাম। আচ্ছা এখানে একটু ভুল কাজ হয়েছে বা আমরা শেষ করতে পারি নাই, কি করতে পারি নাই, এটাকে আমরা এখনো স্টুডেন্ট অবজেক্ট দিয়ে মিক্স করতে পারি নাই। সো এইটা একটু চেঞ্জ করতে হবে, সমস্যা নাই। সবাই একটু সাবধানে কাজ করেন আমার সাথে, সবাই সবার উপরে চলে আসেন। এখানে স্টুডেন্ট অবজেক্ট ক্রিয়েট করে, স্টুডেন্ট স্টুডেন্ট ডট নেম সবাই টুক লিখছেন, টাইপিং খুব ফাস্ট করতে হবে। সো কি করলাম, ঠিক সেভ বাটনের তলে একটা স্টুডেন্ট অবজেক্ট ক্রিয়েট করলাম।
এবার কি করব এই দুটো লাইন ফেলে দিব কোন দুটো লাইন সবাই খেয়াল করেন স্ট্রিং নেম আর স্ট্রিং অ্যাড্রেস এই দুটো ফেলে দিব বাট ফেলে দিলে আমার এখানে এখন এরর দিবে না ফেরের মতো নাই এই দুটো কি দিয়ে রিপ্লেস করব স্টুডেন্ট ডট নেম স্টুডেন্ট ডট অ্যাড্রেস আচ্ছা এবার রিসার্চ পারের আরেকটা টিপস দিব সবাই আগে একটু দেখেন বুঝছে কিনা অ্যাকচুয়ালি আমার এইখান থেকে এইটুক পর্যন্ত পুরোটা কিন্তু ডাটাবেজের কোড না তাই না ডাটাবেজের কোড কয়টুক এখান থেকে এইটুক না আবার এই আই আবার এখানে ইউজ হচ্ছে তাইলে ডাটাবেজ থেকে যদি একটা আই টার্ন করা যায় তাহলে কিন্তু এটা পাওয়া যাচ্ছে তাই না আবার ডাটাবেজে যখন ঢুকতেছে তখন কিন্তু সে আবার কি ইউজ করছে স্টুডেন্ট যেটা আবার এখানে আছে সো এমন যদি একটা মেথড বানাই আমরা যে একটা স্টুডেন্ট প্যারামিটার নিবে আর একটা আই রিটার্ন করবে তাহলে হয়ে যাচ্ছে না কাজটা হ্যাঁ মজার ব্যাপার হচ্ছে রিসার্চ পার এই কাজটা এক এক ক্যালকুলেট করে আপনাকে করে দেবে রিসার্চটা হলে দেখেন এখান থেকে শেয়ার শুরু করবে বলছিলাম না এটুক পর্যন্ত সবাই সিলেক্ট করেন সবাই ভালো মতো খেয়াল করেন কটুক দূরছি সিলেক্ট করার পর এই সিলেকশনের উপরে রাইট ক্লিক করেন এরপর রিফ্যাক্টর এরপরে এই যে এক্সট্রাক্ট মেথড যারা একটু এক্সপার্ট হয়ে যাবেন তারা দেখবেন আপনাকে আর রাইট ক্লিক করে এক্সপার্ট এক্সট্রাক্ট করা লাগতেছে না আপনি তখন ডান দিকে যে শর্টকাট কিটা আছে ওটা ইউজ করবেন সামথিং লাইক দিস এই যে এক একাই মেথড তৈরি হয়ে গেছে হলো এরপর দেখেন ও আসলে আপনাকে কী বানাই দিছে মেথডের নাম নাম দেন একটা সে প্যারামিটার দিচ্ছে একটা এবং রিটার্ন টাইপ দিচ্ছে আই এখনো বানায় নাই বানাবে আপনার কাছে সাজেশন চাচ্ছে ভাই এটা করবো কি না যদি আপনি ওকে দেন সে করে দেবে এবং সে দেখেন স্ট্যাটিক বানা রাখছে আমি স্ট্যাটিকটা তুলে দিব কোনো দরকার নাই ফলে মেথডটার সিগনেচার হচ্ছে এরকম প্রাইভেট ইন্টিজার সেভ স্টুডেন্ট স্টুডেন্ট যেটা বলছিলাম সেটাই করছে না তাই না আচ্ছা এরপরে আমি নেক্সট দিলাম দেখেন সে একা একাই আপনাকে মেথডটা বানিয়ে দিছে তাই না এখন আমি যেটা করব বাংলা বুদ্ধি এটা কাট করে ডাটা অ্যাক্সেসে নিয়ে যাব ডাটা অ্যাক্সেস করি এটাকে প্রায় পাবলিক করে দিলেই কিন্তু ঝামেলা শেষ শেষ তাইলে এখন এখান থেকে যদি আমি কল দেই স্টুডেন্ট ডাটা অ্যাক্সেস নিউ স্টুডেন্ট ডাটা অ্যাক্সেস
ডাটা অ্যাক্সেস ডট ক্লিয়ার আছে না? আরেকটা মেথড ভাইয়া, জাস্ট আরেকটা মেথড হয়ে গেছে, আগেরটা ভিতরে রাখেন না, কিন্তু আবার বাইরে রাখেন না, আরেকটা মেথড হবে জাস্ট দেখেন সেভ হয় কিনা, আচ্ছা এবার একটু খেয়াল করেন এগুলার বাকি কিছু আপনাদেরকে কোড দিয়ে দিব একটু পর। আমি এখন এই যে ডাটা অ্যাক্সেসে এখন আমি আসি, ডাটা অ্যাক্সেসে আসি না, এই যে কানেকশনটুকু এটাও কি কপি পেস্ট মারছি না? দেখেন তো এই যে কানেকশন, এই যে কানেকশন, সো বেটার যদি আমি একটা গ্লোবাল কানেকশন ভেরিয়েবল বানাই তাহলে কিন্তু আর কানেকশন কপি পেস্টে কিছু নাই, আছে নাই? সো একটা কনস্ট্রাক্টর বানায় ফেলি যেখানে আসলে কানেকশন কী হবে, ক্রিয়েট হবে, পাবলিক পার্ট ওয়ানের, এটুকু আর করার দরকার নেই, এটা আমি করে দিয়ে দেবো আপনাদেরকে, কারণ এখন দিতে টাইম বেশি লাগবে। এখান থেকে একটু দরকার নেই, কাহিনী কি হলো তাহলে? এই কানেকশনটা হয়ে গেল গ্লোবাল, ওদের তো আসলে কানেকশন স্ট্রিং দরকার নেই, জানা দরকার আছে এই মেথডগুলোর কি কানেকশন স্ট্রিং জানার দরকার আছে না? দরকার নাই, তার দরকার শুধু কানেকশনটা ওপেন করে কাজ করা, আর কিছু জানার দরকার আছে নাই? সো দেখেন ওর ওর কাজটুকু শুধুমাত্র করতেছে, ওর আর কোনো কিচ্ছু জানার দরকার নাই, ঠিক আছে? সিমিলার থিং এখানেও দরকার নেই, হ্যাঁ আচ্ছা লাস্ট বাট নট দ্য লিস্ট, এই যে কানেকশনটা ওপেন করলাম, কানেকশনটা কিন্তু আমাদের ক্লোজ করা উচিত, এটা এক ধরনের খুব ইম্পর্টেন্ট কাজ, প্রায় শেষ। আচ্ছা সো এবার কি করব, কানেকশনটা ক্লোজ করা উচিত, রিটার্নের আগে কানেকশন ডট ক্লোজ, রিটার্নের আগে কানেকশন ডট ক্লোজ, অর্থাৎ ওই মেথডের ভিতরে যখন আমরা কাজ করব, ডেটাবেস অপারেশনটা করব, তখনই শুধুমাত্র আমরা কানেকশনটা ওপেন করব, এবং যখন আমার ডেটাবেস অপারেশনটুকু শেষ আমরা কানেকশনটা ক্লোজ করে দেবো, ঠিক আছে? এটা মাথায় রাখবেন, আদারওয়াইজ অনেক কমপ্লেক্স সিচুয়েশন অ্যারেঞ্জ করবে, ঠিক আছে? না যে সো এটা হচ্ছে একটা লেটেস্ট স্টেট, এই কোডটা আমরা আপনাদেরকে দিয়ে দিব, আপনারা একটু ভালো মতো আরান্ডি চেষ্টা করবেন, আরান্ডি করবেন, ব্রেকের পর এখান থেকে আমরা শুরু করব, ঠিক আছে? এবং ভালো হয় এই কোডটা দেখে বা কপি পেস্ট করে আপনাদের যেটুকু বাকি আছে ওইটুকু ডান করে ফেলা।
ঠিক আছে যদি এক্সট্রা 10 মিনিট টাইম লাগে দিব বাট এডুকে আমাকে এনশিওর করবেন যে ভাই আপনি রেকর্ড এখন আমাদের পুরোপুরি বোঝা হয়ে গেছে ক্লিয়ার ওকে সো আপনারা ব্রেকে চলে যান একটা পেন ড্রাইভ দেন একটু 20 মিনিট ব্রেক 11টার সময় চলে আসবেন একজন দিলেই হবে দুইটা পেন ড্রাইভ দিয়ে দেন কারণ অবশ্যই ভাইরাস এফেক্টেড হয়ে যায় আমি আসি তো সমস্যা নাই Thank you.